আপনারা শিক্ষার্থীরা যে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না এটাই তো একটা আন্দোলনের শেষ কথা থাকে সেই আন্দোলনে আপনাদের কি কোনো রাজনৈতিক ছায়া লাগবে নাকি আপনারা নিজেরাই যথেষ্ট না আমার এখন আন্দোলনের শক্তি কারা এই মুহূর্তে আন্দোলনের শক্তি কারা এই মুহূর্তে আন্দোলনের শক্তি তো আসলে শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্ররা যখন অনেক হয়েছে আমাদের ইউনিভার্সিটি কিন্তু সুযোগ হলে হ্যাঁ ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু চাপ দেওয়া হয়েছে যে তাদেরকে আন্দোলনে যেতে দেবে না মহসিন হলে হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু হয়েছে আবার ধরেন যে সময় আমাদের আন্দোলন মানে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনটা যখন আপনার প্রোগ্রাম থাকে ওই সময়ে কিন্তু ছাত্রদের ছাত্রলীগ দেখা যায় মধুতে স্টুডেন্টদেরকে ডাকে দেখা যায় ওই সময় পলিটিক্যাল প্রোগ্রাম দিয়ে রাখে তার মানে তো সে একটা সে চাচ্ছে যে স্টুডেন্টরা যাতে না যাক এবং এটার মাধ্যমে একটা স্টুডেন্টদেরকে নানানভাবে একটা হেনস্থা করারও প্রসেস ছেলেদের হলগুলোতে হচ্ছে কিন্তু স্টুডেন্টরা তো সেটা মানছে না স্টুডেন্টরা তো ঠিকই দে সে দেখা যাচ্ছে যে নানানভাবে সে নানান ফিকির করে ঠিকই সে আন্দোলনে মিছিল চলে আসে ভয়ভীতি চাপ দেখানো হচ্ছে হ্যাঁ হচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে ছেলেদের হলগুলোতে এই ঘটনাগুলো ঘটছে ভিতরে ভিতরে না আমার বন্ধু বলেছিল যে গেস্টরুমে এরকম বলেছে যে তোদের তোরা গেলে তো আমরা বিশেষ করে যারা পদপ্রার্থী সামনে কিছুদিন পরেই কিন্তু ছাত্রলীগের পদ দেওয়া হবে তো যারা পদপ্রার্থী তারা বলছে তোরা গেলে তো আমরা ইয়ে পাবো না মানে পদ পাবো না তো আমার বন্ধুরা সবাই বললো যে আপনি পদ পাবেন না আপনি তো আমার সিটই দিতে পারবেন পারলেন না আপনার আমাদের তো গণরূমে দুই বছর পড়তে হইলো তাই না তাহলে আপনি আমার সিটই দিতে পারলেন না এখন আপনি এসে আপনি কি আমার চাকরি দিতে পারবেন নাকি তো আমি কেন আপনার জন্য ইয়ে করব এটা তো ইসট্রান্ডা বলছে এবং খুব সাহস নিয়েই কিন্তু ছেলেরা তাদের বর্ণনণগুলোতে তাদের গেস্ট রুমের সময় বলছে এবং পরবর্তীকালে মিছিল আসছে তার মানে কিন্তু বোঝায় যাচ্ছে যে এটা আসলে স্টুডেন্টদের একটা শতস্ফূর্ততা এই আন্দোলনের মধ্যে আছে এবং এই শতস্ফূর্ততাকে আসলে সরকারে অ্যাকনলেজ করতে হবে সেটা না করে যদি আপনি মনে করেন যে আমি অমুক ট্যাগ দিলাম টমুক ট্যাগ দিলাম তাহলে আসলে কোনো লাভ নাই তার মানে আপনাদেরই আন্দোলনে কোনো বিএনপি জাতীয় পার্টি জামাতে কোনো দরকার হবে না আপনারা নিজেরা একাই 100 আমরা 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 মনে হয় পুলিশ যদি मारे পুলিশ মারলে তো আপনারা জানেন 2018 সালে কি হয়েছিল কি হয়েছিল কি হবে নুরু হয়েছিল নুরু হয়েছিল এটা তো মানে উনি আমি ওনার প্রতি সকল শ্রদ্ধা রেখেই বলছি যে কে নেতা হবে কে নেতা হবে না এটা আসলে আন্দোলনের সফলতার উপর নির্ভর করে কেউ যদি পড়ে গিয়ে নেতা হয় কি নেতা হবে না এটা আসলে আমাদের কনসার্ন না আমাদের কনসার্ন হচ্ছে আমাদের দাবিটা আদায় করে আনতে হবে